ଏ 4 নম্বরটা মু লাইভ তুমি করিকি দেখুছি হেলা, বিটা করি দেখুছি। দেখ মোটে এই যে প্রিজিমটা করলি মোটি না পিরামিডটা করলি, তার তিনটা সাইড করলি, কেটা করলি তিনটা মনে কর চারটা সাইড করলি, ওটা রেক্টাঙ্গুলার পিরামিড করছি। তাহলে সে কেসে তার নম্বর অফ সাইড আমি জানিপারছ না নাই ইয়েস স্যার জানিপারছন্তি হেলা কি নাই, কিন্তু কিন্তু মু যদি এইটি নম্বর অফ সাইড বড়াই দিবি কোন করিদেবি, বড়াইবি, বড়াই বড়াই মানে কোন কইলে ইনক্রিজ করিবি, আইল ইনক্রিজ দ্য নম্বর অফ সাইডস। মনে কর ইয়ে গোটে দেখ স্ট্রকচার কে ভালো লাগুছি তো নিজে কো, কোন কোন ভালো লাগুছে কি নাই লাগুনি, ইয়েস স্যার তার মানে পিরামিডর যেটা ফেস যদি অধিকা মানে এইটি কেইটা এইটি মু যেতিকটা সাইড গলি তো সেই অনুসারে যদি সবুত নোটিশ করা গোটে লাগুছে না পিরামিড ভাল লাগুনি ইয়েস স্যার হলা, তো এইটি যদি মু অনলিমিটেড সাইড ড্র করিবি হলা বুঝিপারছি কি নাই, তো সেই ক্ষেত্রে পুরা গোটে কোন ভাল আমাকে সে দেখাযিব বুঝিপারিলে বুঝিপারিলুনি। বুঝলি ওকে তাহলে এই যে সেন্টেন্স লেখেছি তার মানে হচ্ছে এ পিরামিড বিকমস এ কোন, গোটে পিরামিড কেতবে কোন বনিব তা বেস এর নম্বর অফ সাইড ইনক্রিজ হচ্ছে হ্যাঁ কি নাই, আজ দ্য নম্বর অফ সাইডস অফ ইট বেস, আজ দ্য নম্বর অফ সাইডস অফ ইটস বেস বিকমস লার্জার অ্যান্ড লার্জার হ্যাঁ কি নাই, যদি বেস র সাইড চার যদি বেস র সাইড চারটা হব তাহলে আমি জানি সেটা ট্রাঙ্গেল দেব বলি কোন তা ফেস, যদি মুখ 100 নম্বর অফ সাইড মু বড়াই দেবি তো সেই যে ট্রাঙ্গেল গুলো ফেস গুলো এত ক্লোজলি আসিব যে আমাকে লাগিব এটা কোন ভলিয়া, এই জন্য এটা লাগুছে লাগু নাই ইয়েস স্যার হেলা কি নাই, তো যে আর যে তোমার প্রিজিম কেস নেবে সেই ভলিয়া হেলা, দেখো প্রিজিমটা সেম ড্র করিয়া প্রিজিমটা আমি সেম ড্র করিয়া হেলা, দেখো হ্যালো ইয়েস স্যার রিজিম নামে কলি নম্বর অফ সাইড বোধ ইনক্রিজ করিদেলি হেলা, তো ইয়ে গোটে সাইড ইয়ে গোটে সাইড ইয়ে গোটে সাইড, যদি অধিকা নম্বর অফ সাইড মু নেবি তো প্রিজিমটা আমি কোন লাগিব সিলিন্ডার ভলিয়া স্ট্রাইট লুক, দেখ লাগুছে না নাই সিলিন্ডার ভলিয়া, হ্যাঁ রে ইয়েস স্যার দেখ তো এইটি মু যেতিকটা সাইড নেইছি আমি সাইড রেখে গোল ভাবে লাগুন সেটা লাগুছে না রে, ইয়েস স্যার যদি আহুরি সাইড মোটে ইনক্রিজ করিবি তাহলে আহুরি গোল লাগিব হেলা, তো এইটি সেটা সাইডটা মু করিপারনি বলে হেইপারুনি হেলা, তো মিনিমাম কেতে যদি 1000 সাইড নেবি মু কেটা দেবি তা বেশর 1000 তাহলে সেটা কোন এতে পাখাপাখি আসবে যে সে যে ফেস গুড়া আমি গোটে সার্কেল ভাবে লাগিব সেগুড়া বুঝাইলাম নাই রে, ইয়েস স্যার এ প্রিজেন্স বিকামস এ সিলিন্ডার as the number of sides of its base becomes larger and larger, the base side ta jete edi bartan eta 4 ta achi bole ami jani parchu eta ei dekho square aschi jodi mu 1000 nebi tale square side ta bahut closely aschi jore ami lagibo circle bhare lagi nai jemti ki case re laguchi hela bujhil to, yes sir question number 5 dekh 5 ta kon hoye ji square prism same as a cube, স্কোয়ার প্রিজিমটা কিউব ভরে কি যে এক্সপ্লেন হব না কাই গাবনি কেন, দেখো এই দেখো স্কোয়ার প্রিজিম মানে তার বেসটা সিনে স্কোয়ার হব বুঝুছি না রে, তার বেসটা স্কোয়ার হব নো ডাউট, যদি হাইটটা আমি ইনক্রিজ করে দেবা তাহলে সেটা স্কোয়ার হবে কি সেটা কিউব হবনি বুঝিপারছ কি নাই রে, স্যার হ্যাঁ যদি হাইটটাকু আমি এই যে বেস র লেন্থ যেতিকে যে সেতিকে রাখিবা তাহলে কিউব হবো বুঝিউছি না, ইয়েস স্যার তাহলে সে লিখিব ভেরিফাই ইলিয়র্স ফর্মুলা ফর দিস সলিডস, ইলিয়র্স ফর্মুলা কোন কইলে রে জানি জানি না না, ইলিয়র্স ফর্মুলা আসলে আমি ছাড়ি দিয়েছি হেলা।
ইলিয়াস ফর্মুলা কোন আমি ছাড়ি দিয়ে দিয়েছি। কহিবি তুমি ইলিয়াস ফর্মুলা কোন হেলা? তুমি এইট যে আমি দেখ কলেনি যে এইটা দেখাও না নাই? হ্যালো রে, यस सर কালি যে সব স্কোয়ার যে তোমার যে যদি যে সলিড ইস থিলা সেমানকার আমি যে ফেস সব কাটিলে না, ফেস ভর্টেক্স এজেস কাটিলে কাটিলে নাই? यस सर দেখা হচ্ছে তো यस सर প্লেজ আমি কোন জানলে তাহলে এইটি ফেস আর ভর্টেক্স কো মিশিলে 814 হতলা কি নাই? यस सर এইটি এজ এজ দুই মিশিলে সেম নম্বর ইকুয়াল হতলা লাগে না? সে কথা কহুছি, হোয়াট ডু ইউ ইনফার ফ্রম দ্য লাস্ট টু কলামস? এই দুইটা কলাম আমি কোন পাইলে? তাহলে আমি জানিলে যে এফ প্লাস বি তাহলে ফেস প্লাস ভর্টেক্স ইজ ইকুয়াল টু ই প্লাস টু, এফ প্লাস বি ইজ ইকুয়াল টু ই প্লাস টু, ই মানে কোন এজ প্লাস টু হলে কি নাই? তাহলে এই यस सर তাহলে এই টু এফ প্লাস বি মাইনাস ই কেতে যাব, এইটা যদি এপটকে আসিব ইকুয়াল টু টু হবে কি নাই? তাহলে এইটা হচ্ছে ইলিয়ার্স ফর্মুলা। দিস রিলেশনশিপ ইজ কল্ড ইলিয়ার্স ফর্মুলা, বুঝলো? यस सर না তাহলে বুঝি, দিস ফর্মুলা ইজ ট্রু ফর এনি পলিহেড্রন। যদি পলিহেড্রন অছি তাহলে ফর্মুলাটা সমস্তঙ্ক পাইঁ ট্রু হবো, মানে কোন তাঙ্କ ফেস আর ভর্টেক্স কু মিশাইলে এজ প্লাস টু সাথে ইকুয়াল হবো, যেমনি সেটি সমস্তঙ্ক সাথে ইকুয়াল হয়েছে কি নাই? यस सर কারণ ইলিয়াস ফর্মুলা হচ্ছে এফ প্লাস বি মাইনাস ই ইজ ইকুয়াল টু টু, হ্যাঁ এটা মু ছাড়ি দিয়েছিলি কইলি। তাহলে যে 6 নম্বরটা যে দিয়েছি তাহলে সেই ইলিয়াস ফর্মুলা কোন করিও ডিরাইভ করিও, মানে ট্রু অছি কি না চেক করিও, ভেরিফাই করিও। তাহলে আর কোন কাটিব? আর তোমার ফেস কাটিব, ভর্টেক্স কাটিব, এজ কাটিব, আর কোন কাটিব? এফ প্লাস বি কাটিব আর ই প্লাস টু কাটিব, হ্যাঁ। আর ফেস কেইটা ভর্টেক্স কেইটা দেখ, এইটা হচ্ছে পলিহেড্রন যদি হইতিব এটা, তাহলে আর টপরে যেতিকিটা আছে কেইটা আছে পেন্টাগন গোটে 1 2 3 4 5, তাহলে বেস গোটে কোন হবো? হ্যালো, পেন্টাগন বেস বি গোটে পেন্টাগন হবো। বেস যদি পেন্টাগন হলা সেই অনুসারে তার ফেস কেইটা কাটি পারিব, কাটি পারিব না? यस सर তার ভর্টেক্স কাটিব, তার যে এজ কাটিব, এ প্লাস বি চেক করিব, এ প্লাস টু জেড চেক করিব, যদি ইকুয়াল হলা এই দুইটা তাহলে জানিব সে ইংলিশ ফর্মুলা ভেরিফাই হচ্ছে, বুঝিপারে না? यस सर তাহলে এইটাও চেক করিব কোন এফ প্লাস বি মাইনাস ই ইজ ইকুয়াল টু টু, এ প্লাস বি মাইনাস ই যদি টু হব তাহলে তুমি কইব এটা এটা তাহলে ভেরিফাই, ওকে দিস ইজ ট্রু ফর ইংলিশ ফর্মুলা। সেমনি এই কেসে বাহার করিব এটা পলিহেড্রন হেলা, আর সেমনি কোন কাটিব? ফেস কাটিব, আর ফেস কাটিব, ভেস কাটিব, ভলে ভর্টেক্স কাটিব, এজ কাটিব, এ প্লাস বি কাটিব আউ ই কাটিব, হেলা। যদি এ প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু টু হেলা তাহলে দিস ইজ ভেরিফাইড, বুঝি হচ্ছে না? यस सर হ্যাঁ, কলরটা দেখিয়া কাটি কুহ। তাহলে যে এইটা কেতে আই বিট র এফ কেতে এটি করো যে স্যার ও এতে সময় কম ভাবুছ? আর 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 ফেস কেটে গেলে আগে এই পলিহেড্রন ফেস কেটা পাঁচটা এই লো, না না পাঁচটা না সাতটা সাতটা হ্যাঁ তার যেতেটা যে তার যে টপ রে যে পলিগন অছি তার যেতেটা সাইড অছি প্রথমে সেতিকটা ফেস বাহারিব, তা সহিত টপটা আর বটমটা মিশিবে, পাঁচ দুই সাত হয়ে নুই কি? यस सर সেমতি ভর্টেক্স কেটা হব 10টা 10টা হব, হ্যাঁ 5 5 10 না ভর্টেক্স, হ্যাঁ 10টা হব, এটি একে
ଭର୍ଟେକ୍ସ ମାନେ କୋଉଟା କି ବିନ୍ଦୁ ଗୁଡା ପଏଣ୍ଟ ଗୁଡା ସେଇଟା ତ 10ଟା ହବ ଠିକ ପା କହୁଛି ଭର୍ଟେକ୍ସ 10 ହବ ଏଜ୍ ସେମିତି କେତେ ହବ ଲେ କ'ଣ ଲେଖିବ ଲେଖିବ ନମ୍ବର ଅଫ୍ ଫେସ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 7 ନମ୍ବର ଅଫ୍ ଭର୍ଟେକ୍ସ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 10 ସେମିତି ନମ୍ବର ଅଫ୍ ଏଜ୍ ଲେଖିବ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ କେତେ ଇ ତଳେ 5 ଉପରେ 5 5 ଅଛି 10 ବାର ତେର ଚଉଦ ପନ୍ଦର ଷୋହଳ କେତେ ତୁମେ କନଫ୍ୟୁଜ୍ ହଉଛ ନା ତୁମ କାଲି ମୁଁ ତ ପ୍ରିଭିୟସ୍ ପ୍ରିଭିୟସ୍ କ୍ଲାସ୍ରେ ମୁଁ କହିଥିଲି ତୁମକୁ ହେଲା ଏଇ ଜିନିଷଟା କନଫ୍ୟୁଜ୍ କନଫ୍ୟୁଜନ୍ ପାଇଁ କନଫ୍ୟୁଜନ୍ ବି ଲାଗିବ ମୁଁ କିନ୍ତୁ ମୁଁ କହିଥିଲି ନମ୍ବର ପେଜ୍ ଆମେ କେମିତି କାଢ଼ିବା ବୁଝିପାରିଲ ନାହିଁ ଏଜେସ କ'ଣ ଏଜେସ୍ ଏଜ କାଢ଼ିବା ନା ହଁ ନମ୍ବର ପେଜ୍ଟା କେମିତି କାଢ଼ିବା ମୁଁ କହିଥିଲି ରୁଲ୍ ଟ୍ରିକ୍ କହିଥିଲି ଦେଖ ନା ମୁଁ କହୁଛି ଶୁଣ ଡାଇଗ୍ରାମ ଦେଖ ହ୍ୟାଲୋ ୟେସ୍ ସାର୍ ଡାଇଗ୍ରାମ ଦେଖ ଆରାମସେ ବୁଝିପାରିବ ଦେଖ ପ୍ରିଜିମ ନା ପ୍ରିଜିମ ଗୋଟେ ତା ବେସ୍ କ'ଣ ଅଛି ପେଣ୍ଟାଗନ୍ ପେଣ୍ଟାଗନ ନା ପେଣ୍ଟାଗନ ହେଲା ୟେସ୍ ସାର୍ ଏଇଟା ପ୍ରିଜିମ କରିଦେଲି ମୁଁ ପିରାମିଡ କରିଦେଲି ଦେଖିଲି ନା ନାଇଁ ୟେସ୍ ସାର୍ ହଁ ମୁଁ ତୁମକୁ କାଲି ବି କହିଥିଲି ଏଟା ଏଟା ସାଇଡ଼ରେ ଲେଖେ ହେଲା ତ ତାର ଟପ୍ରେ କେଇଟା ଦେଖୁଛୁ କଣଟେ ଅଛି ପାଞ୍ଚଟା ପେଣ୍ଟାଗନ୍ ଅଛି ତାହେଲେ ତଳେ ଯେତିକିଟା ସାଇଡ଼ ଅଛି ଉପରେ ସେତିକିଟା ସାଇଡ଼ ହବ ନା ନାହିଁ ଏଜ୍ ୟେସ୍ ସାର୍ ଏଜ୍ ହବା ହେଲା ଏଜ୍ ହେଲା ପରେ ବର୍ତ୍ତମାନ ତାର ସାଇଡ୍ କ'ଣ କେଇଟା ଅଛି ଆର କେଇଟା ସାଇଡ୍ ଇଏ ଗୋଟେ ସାଇଡ୍ ୟେସ୍ ସାର୍ ହେଲା ସେମିତି ଇଏ ଗୋଟେ ସାଇଡ୍ ଦୁଇଟା ସାଇଡ୍ ଏଠି ଗୋଟେ ତିନିଟା ସାଇଡ୍ ଚାରିଟା ସାଇଡ୍ ଏ କେଇଟା ସାଇଡ୍ ପାଞ୍ଚଟା ସାଇଡ୍ କେଇଟା ପାଇଲୁ କେଇଟା ଏଜ୍ ପାଇଲୁ ଦଶ ପନ୍ଦରଟା ବୁଝିପାରିଲା ନାହିଁ ୟେସ୍ ସାର୍ ତାହେଲେ ଏଇଠି ତୁ କ'ଣ ଜାଣିଲୁ ଏ ଡାଇଗ୍ରାମଟା ମୁଁ ଲେଖୁଛି କଣ ଜାଣିଲୁ ତାହେଲେ ଟପ୍ରେ ଯଦି ଗୋଟେ ହେକ୍ସାଗନ୍ ଅଛି କଣ ଅଛି ଟପ୍ରେ ହେକ୍ସାଗନ୍ ଟପ୍ରେ ଯଦି ଗୋଟେ ହେକ୍ସାଗନ୍ ଅଛି ହେଲା ତାହେଲେ ହେକ୍ସାଗୋନାଲ୍ ପ୍ରିଜିମ୍ ଯଦି ଅଛି କଣ ଅଛି ହେକ୍ସାଗୋନାଲ୍ ପ୍ରିଜିମ୍ ତାହେଲେ ସେ କେସ୍ରେ ତାର ସାଇଡ୍ କ'ଣ ବାହାରିବ ଏଜ୍ କ'ଣ ବାହାରିବ ନମ୍ବର ଅଫ୍ ଏଜେସ୍ ନମ୍ବର ଅଫ୍ ଏଜେସ୍ ସି ଏଇଟିନ୍ ଏକ୍ଜାକ୍ଟଲି ହେଲା ତାର ଟପ୍ରେ ଯୋଉ ଅଛି ଯୋଉ 6ଟା ପାଇବୁ ଏଜେସ୍ ହେଲା କି ନାହିଁ ବଟମ୍ରେ ବି କ'ଣ ପାଇବୁ 6ଟା ଏଜେସ୍ ପାଇବୁ 6ଟା ଏଜେସ୍ ପାଇବୁ ତା ସହିତ ଯୋଉ ଫେସ୍ ଅଛି ସେ ଫେସ୍ରେ ସବୁ ମିଶିକି କେଇଟା ଟୋଟାଲ୍ ପାଇବୁ 6ଟା ପାଇବୁ କେଇଟା ପାଇବୁ ଛଅଟା 6ଟା ଭୁଲିବୁନୁ ହେଲା ଯଦି ମୁଁ କହିବି ଗୋଟେ ଅକ୍ଟାଗୋନାଲ୍ ଥିବ କ'ଣ ଥିବ ଅକ୍ଟାଗୋନାଲ୍ ଅକ୍ଟାଗୋନାଲ୍ ଯଦି ପ୍ରିଜିମ୍ ଥିବ ତାହେଲେ ସେ କେସ୍ରେ କ'ଣ ହବ 24ଟା ଏଜେସ୍ 24ଟା ଏଜେସ୍ ହବ ହେଲା 8 × 3 ବୁଝୁଛି ଓକେ ୟେସ୍ ସାର୍ ତାହେଲେ ଏଜ୍ କେଇଟା ପାଇଲେ ଆମେ 15 ପାଇଲେ ହେଲା ୟେସ୍ ସାର୍ ନେକ୍ସଟ ଏଜ୍ ପ୍ଲସ୍ ଭର୍ଟେକ୍ସ ଏଜ୍ ପ୍ଲସ୍ 2
इक्वल करी बेटी कितने हो जी एस प्लस वर्टेक्स सॉरी फेस प्लस वर्टेक्स 17 17 फेस प्लस वर्टेक्स सॉरी एज प्लस 2 17 17 लग नहीं चल कॉल लिख परिया इट इंप्लाइज ए प्लस बी इज इक्वल लिख परिया 17 एंड ई प्लस 2 इज इक्वल टू आल्सो 17 हला लिखे इट इट बहुत है इलियर्स फार्मूला इज वेरीफाइड इलियर्स फार्मूला इज वेरीफाइड सरला पण एटा पे ठीक सेम दि करिवो हला एटा पे के कहलु कम वर्टेक्स पे फारिवो फेस से फारिवो फेस एक बार क्लियरली जणा पडु जी केटा फेस अछि नंबर ऑफ फेसेस 10टा नंबर ऑफ फेसेस 10टा कहलेनि से ना ए टॉप टा कॉमन अछि बुझि पाइला नहीं टॉप ऊपर ये जो देख ये प्रिज्म ऊपर गोटे पिरामिड अच्छे कि नहीं यस सर हाँ तल से पिरामिड के फेस अच्छे कह सेट स्क्वायर पिरामिड अंदर केटा फेस मारिबो केटा मारिबो चारटा मारिबो चारटा चारटा देखो से जो जो ऊपर जो अच्छी स्क्वायर पिरामिड टा तार चारटा फेस मारिबो पांचटा पांचटा तार पांचटा मारिबो किंतु जेते बेले एई जो बेस टाकु जेते बेले तबे काउंट कर दबो पिरामिड रो आ प्रिज्म केस रे काउंट हबो कि मते कहो ना हबो हबो नी बुझु जी यस सर हां तले टोटल पांचटा हैला एपोटे गोटे 6टा एपोटे 7टा 8टा 10टा 10टा बल 10टा होची ना एस एस कन्फ्यूज कर दे तने मते वन टू थ्री फोर फाइव के चार नौटा होची ना बुझ पाले नहीं ये दस टा होची जे देखे एठी कौन टा जी कहलू उटे टॉप रे स्क्वायर पिरामिड जी कौन अच्छी टॉप रे स्क्वायर पिरामिड स्क्वायर दस टा तो होची 1 2 3 4 5 10টা দউছে एक्चुअली এটা হচ্ছে 10 হচ্ছে ঠিক আছে হ্যাঁ 9টা 9 চলে গো 5 এ এর সাইড চেন 9 তোরা গো 10 ঠিক 10টা হ্যাঁ তারপরে ভর্টেক্স কয়টা নাম্বার অফ ভর্টেক্স 9টা नोटा हाँ चित्रा आठ का नोटा ठीक है जी नंबर ऑफ एजेस नंबर ऑफ एजेस वन टू थ्री फोर एट ट्वेल्व सिक्स सिक्सटीन ठीक है सिक्सटीन हेला तले प्लस बी कितने फेस प्लस वर्टेक्स 19 19 ना ना कौन कौन नीचे एज आउ प्लस टू करे एज प्लस टू कितना हो जी 18 16 प्लस टू इज इक्वल टू 18 हाँ कौन इक्वल टू टू इल्लेस बोला वेरीफाई होन रहा ठीक है रहा एक्चुअली नॉट अ नॉट अ नंबर ऑफ फेसेस है जी कितना है जी नंबर ऑफ फेसेस 9 है जी हैला कंदी काइंग 8 पे है जी एटा गोटा एक्चुअली कौन टच कहलो 8 पे नॉट आ जी एटा गोटा एटा इल्यूस पर वेरीफाई करिबो हैला बेस्ट है लाइट है एटा फेस्ट है हैला कि नहीं
ইয়েস স্যার, ওকে, এটা একটা ফেস্টে। কিন্তু এইটি যেটা আছে দ্যাট ইজ এম্পটি স্পেস, এইটা থেকে পুরো এম্পটি, এইটি কিছু বেস নেই, এটা পুরো ফাঁকাটা, জানি জানি পেলু। হ্যাঁ এই এই এইটি আমি যে এই যে এই যে এই যে স্কোয়ার প্রিজিমর যে টপটা আমি ওটা বেস কাউন্ট করছি, সেটি বেস নাই, পুরো এম্পটি, জানি পেলো না, সেথিপাই এই বেসটা ইয়েস স্যার, কাউন্ট করিবেনি। হ্যালো, এপটে চারটা, ইয়ে চারটা আটে, নাই তলে ওটা নটা, হ্যালো বুঝুছি না, নাই তাহলে এ প্লাস নাইন প্লাস নাইন এগুলো 18 হয়ে যাব, এই ইয়েস স্যার, ফেস প্লাস ভার্টেক্স, এটা এস প্লাস টু হয়ে গেল 18, অতএব এ প্লাস বি ইজ ভেরিফাই, ইকুয়াল টু ই প্লাস টু, অতএব ভেরিফাইড, বুঝি পাইলু? ইয়েস স্যার। ওকে, ইউজিং এলিয়ার্স ফর্মুলা ফাইন্ড দ্য আননোন, কেমতে বার করবি? এটা ফেস, এটা ভর্টেক্স, এটা হচ্ছে এজ। আমি ইলিয়াস ফর্মুলা আমি কোন কইছি, ফেস ভর্টেক্স ইলিয়াস ফর্মুলা কোন কইছি রে, ফেস প্লাস ভর্টেক্স মাইনাস এজেস ইজ ইকুয়াল টু 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 হবো। তাহলে এ প্লাস বি মাইনাস ই ইজ ইকুয়াল টু হওয়ার কথা, তাহলে কাটি পারিবি নি, তাহলে আমি ফেস জানি না, ফেস জানি, ফেস ফেস লিখিবা, ভর্টেক্স কেতে আছে এটি, এই কলম তার হচ্ছে ছটা, এই যেটি কেটে আছে 12 12 ইজ ইকুয়াল টু 2, তাহলে এফ কেতে হয়েছিব, এটি 12, 12 12 টা পড়ে আসলে প্লাস হয়ে যাব, 6 আসলে মাইনাস হয়ে যাব, 14 মাইনাস 6 ইজ ইকুয়াল টু হাউ মাচ, 8, জানি লাগে। এইট আরে এটাও সিম্পলি আমি সিম্পলিফাই করি, কোনো অসুবিধা আছে, বুঝে এলে নি? বুঝি গেলা? আরে এলিয়ার্স ফর্মুলা হচ্ছে এইটা, হ্যাঁ বুঝি পারলি? হ্যাঁ ঠিক আছে, তা অসুবিধা কোনো আছে, এইটা আমি এফ জানি না, ভর্টেক্স জানছেন, এইচ জানছেন, এই টেবিল পকেবা, হ্যালো সেমতি এইটা পাই, এটা এইটা কাটি পারিবা, কাটি পারিবা না, সেম ফর্মুলা, এই স্যার ফর্মুলা কর, হ্যালো কত হলো আনসার, নাইন 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 এটা 9 হচ্ছে না, ফাইভ মাইনাস 9 মাইনাস 9, ফাইভ প্লাস 9 মাইনাস 9, এটা এটা এই আনসার 9 ধরলা, আরে ইলিয়াস ফর্মুলা কোন কহুছি, টু হব, ইলিয়াস ফর্মুলা কহুছি এফ প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 2, এফ এটি কেতে 5, বি আমি জানি না, দি মাইনাস ই হচ্ছে 9 ইজ ইকুয়াল টু 2, আরে তাহলে বি কেতে হয়ে যাব, 9 টা এপটে আসলে কোন হয়ে যাব, 2 আছে এপটে আসলে প্লাস 9, এই আরে না, মু অলগা কুটর কোতে লগে দিছি, তুই ইকুয়েশন সলভ করেছিস কি না রে, না না মু গলতি নাইন লেখা বলে 12 লিখি দিছি, কাই গে ই মাইনাস হয়ে এপরে যাব, না দে 5 আসলে 5 হয়ে যাব, 11 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 6 হচ্ছে, বুঝলে নাই, ইয়েস স্যার, তারপর চেক করিব যা বাহারিব, 5 প্লাস 9 প্লাস 9 ইকুয়াল টু হউনি 5 হচ্ছে, এইটা কো
ସାର୍ 30 ହବ। 20। ଆଚ୍ଛା ହେଲେ ଆମେ ଜାଣିଛନ୍ତି କ'ଣ ଇଲେକ୍ଟ୍ରିକ ଫର୍ମୁଲା, ଏ ପ୍ଲସ୍ ଭି ମାଇନସ୍ ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 2। ଇ ଆମେ ଜାଣିନାହାନ୍ତି, ଏଫ୍ ହେଉଛି 20 ପ୍ଲସ୍ ଏଇଟା ହେଉଛି 12 ମାଇନସ୍ ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 2। ଠିକ୍ ଅଛି, ହଁ 32, 30 ହେବ, ଠିକ୍ ଅଛି, କରେକ୍ଟ। ତାହେଲେ 20 ପ୍ଲସ୍ 30 ହେଉଛି ଆମ 32, 20 ପ୍ଲସ୍ 12 ହେଲା 32 ହେଲା। ତ 32 ମାଇନସ୍ ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 2, ତ ସିମ୍ପ୍ଲିଫାଇ କଲେ 32 ମାଇନସ୍ 2 ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଇ, ସିମ୍ପଲ। 32 ଏଇଟା ହେବ। ଆଚ୍ଛା ନେକ୍ସଟ 8 ନମ୍ବର କ'ଣ କହୁଛି, କ୍ୱେଶ୍ଚିନ୍ ନମ୍ବର 8। ଆରେ ମୁଁ ଏତିକି କରିକି ଥୋଇ ଦେଇଛି, ତ 32 ମାଇନସ୍ 2 କେତେ ହେଇଗଲା କି? ନା ଏଠି ଉପରେ ବକ୍ସ ରେ 32 ଲେଖିଲେ। 32 ଲେଖିଦେଲି କି? ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ହଉ, କିଛି କ୍ୟାନ୍ ଏ ପଲିହେଡ୍ରନ୍ ହାଭ୍ 10 ଫେସେସ୍, 20 ଏଜେସ୍ ଆଣ୍ଡ 15 ଭର୍ଟିସେସ୍। ହେଇପାରିବ ଦେଖ, ଗୋଟେ ପଲିହେଡ୍ରନ୍ ର ଯଦି ପଲିହେଡ୍ରନ୍ ଅଛି, ଏ ପଲିହେଡ୍ରନ୍ ମଷ୍ଟ ସାଟିସ୍ଫାଏ, ଏ ପଲିହେଡ୍ରନ୍ ମଷ୍ଟ ସାଟିସ୍ଫାଏ ଇଲିଓର୍ସ ଫର୍ମୁଲା। ବୁଝିପାରିଲ ନାହିଁ? ୟେସ୍ ସାର୍। ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଏଫ୍ ପ୍ଲସ୍ ବି ମାଇନସ୍ ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 2। ତାହେଲେ ଦେଇଛି ଏଫ୍ ଦେଇଛି, ଭର୍ଟେକ୍ସ ଦେଇଛି, ଆଉ ଇ ଦେଇଛି। ଯଦି ଯଦି ଆର ଏଇଟା ସାଟିସ୍ଫାଏ କରିବ ତାହେଲେ କହିବା ୟେସ୍, ଗୋଟେ ପଲିହେଡ୍ରନ୍ ଏଇଟା ପସିବଲ। ବୁଝିହଉଛି? ୟେସ୍ ସାର୍। ହେଲେ କର, ଏଠି ଫେସ୍ କେତେ ପକେଇବା? ଫେସ୍ ହଉଛି କେତେ? 10। ସାର୍ ହବନି। 10 ପ୍ଲସ୍ 20 ମାଇନସ୍ ଇ 15 ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ କେତେ ହେଲା? 30 ମାଇନସ୍ 15 ଇଜ୍ 15। ତ ଦିସ୍ କ୍ୟାନ୍ ନଟ୍ ବି ଏ ଗୋଟେ ପଲିହେଡ୍, ଦିସ୍ କ୍ୟାନ୍ ନଟ୍ ବି ଏ ପଲିହେଡ୍ରନ୍। ସାର୍ ହଁ ଭର୍ତ୍ତି ଭର୍ତ୍ତି ସେସ୍ତା 15 ଅଛି। ଭର୍ଟିସେସ୍ ନା, ମୁଁ ପୁରା ସିରିଏଲି ଭାବିଦେଲି ଆକ୍ଚୁଆଲି, ମୁଁ ଜଣଙ୍କ ସହିତ କଥା ହଉଥିଲି ଏପଟରେ ନା। ଆଚ୍ଛା ହଁ, ଇଟ୍ସ 25 ମାଇନସ୍ 20 ଇକ୍ୱାଲ୍ ଟୁ 15, 5 ନା? ଠିକ୍ ଅଛି, ସେଟା ହବନି ନୁହେଁ କି? ପଲିହେଡ୍ରନ୍ ନଟ୍ ପସିବଲ, ସରିଗଲା ଏଇଟା ୟେସ୍ ସାର୍। ଚାପ୍ଟର ଫିନିଶ ତ? ୟେସ୍ ସାର୍। ନାର କିଛି ଡାଉଟ୍ ଅଛି? ନା ଦେଉ ନାହିଁ। ଓକେ।